ঠিক আছে, আমি আমার পরিচয়টা তোমাদের কাছে তুলে ধরতেছি, দেখা যাচ্ছে? Yes, স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের নতুন শিক্ষক, তোমাদের স্কুলের। আমার নাম হচ্ছে মোহাম্মদ তানভীর হাসান, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। ঠিক আছে, আমি আর বেসিক্যালি তোমাদের ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান নিয়ে থাকি। এখন নতুন রুটিন অনুসারে আমি তোমাদের বিজ্ঞান ক্লাসটা নিব। ঠিক আছে, যতদিন অনলাইন ক্লাস চলবে ততদিন পর্যন্ত আমি তোমাদের বিজ্ঞান ক্লাসটা নিব। আজকে তোমাদের আমি বিশেষ কিছু করাবো না, যেটা তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস, আমরা চেষ্টা করবো তোমাদের সাথে পরিচিত হওয়ার। কি বলো সবাই, ওকে করাবো স্যার। করাবো নাকি তোমাদের সাথে পরিচয় হবো? স্যার পরিচয় হন। পড়ানোর পক্ষে কয়জন আর পরিচিত হওয়ার পক্ষে কয়জন, একটু বলো তো। যারা পড়ানোর পক্ষে আছো তারা একটু বলো আমাকে। কেউ নেই? আচ্ছা বলো, এবার পরিচিত হওয়ার পক্ষে কারা? মেজাবিন, রিহান, আনিস, ফাতেমা, ফারহান আক্তার, শরীফ, কাইয়ুম, বিবি মরিয়ম, কেউ কথা বলতেছে না? তুমি কথা কম বলো নাকি আজকে আমার সাথে নতুন ক্লাস সেই জন্য কথা কম বলতেছে? স্যার সবাই কথা কম বলে। তোমার কি নাম যিনি কথা বলতেছেন? আপনি আপনার কি নাম? স্যার আমার নাম কানিজ ফাতেমা। তাহলে তুমি শুধু কথা বলো ক্লাসে, না আর সবাই চুপ থাকে। স্যার জানি না, কিন্তু আমার মনে হয় আরো 2-3 জন কথা বলে আর বাকিরা মিউট থাকে। তোমরা তোমরা ওভারঅল কয়জন থাকো প্রেজেন্ট ক্লাসে? স্যার 10-11 জন। ১১ জন। আমি দেখতেছি আজকে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 জন আছে আজকে। তোমরা কি সবাই নতুন রুটিনটা পেয়েছো? ইয়েস স্যার। তাহলে আমি একটু তোমাদের সাথে পরিচয় হই, দয়া করে একটু কোঅপারেট করো। আমি পড়া জিজ্ঞাসা করব না আজকে, পড়া নিব না, জাস্ট একটু তোমার সাথে পরিচয় হচ্ছি। কার সাথে ক্লাস করতেছি করতেছি আমি কাদের সাথে ক্লাস করতেছি একটু জানার দরকার না? কি বলো সবাই, আমরা তো ইয়েস প্রতিদিন স্যার। তো পড়বো, ইয়েস স্যার। আমরা তো পড়ার জন্যই ক্লাস করা। একটু তোমাদের সম্পর্কে জানি, আমি আসলে ক্লাস 7-এ ক্লাস নেওয়ার অভিজ্ঞতা নেই বললে চলে, এই জন্য তোমাদের সাথে একটু কোঅপারেট করার চেষ্টা করতেছি। ঠিক আছে, আমাকে দেখে কি মনে হয় আমি খুব রাগি, বকা দিব, মারবো, এরকম কিছু কি মনে হয়? নো স্যার। নো নো স্যার। নো স্যারটা কি বলছেন, একটু নামটা বলুন তো। স্যার ফারহানা আক্তার। ফারহান আক্তার। আচ্ছা আচ্ছা, আমাকে দেখে তাহলে তোমাদেরকে তোমাদের কাছে রাগী মনে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু প্রথমে স্যার একজন, আপনি কি রাগী? আমি রাগী কিনা সেটা আমি কি করে বলবো? আমি রাগী কিনা আমি রাগী কিনা সেটা বলবো তো তোমরা। তোমরা যদি আমাকে রাগাই দাও তাহলে আমি রাগী হব, আর যদি তোমরা রাগাই না দাও তাহলে আমি রাগী হব না। সিম্পল, তোমরা এমন কোনো কাজ করবো না যে আমি ওকে রেগে যাই, স্যার। এমন কোনো কাজ করবো না যে আমি না যে কেউ রেগে যাওয়ার মতো কোনো কাজ করবো তোমরা? নো স্যার। ঠিক আছে, আমি আমি রাগাম বকা টকা দিয়ে পড়া আদায় করাচ্ছি, তোমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে পড়া আদায় করতে চাওয়ার পক্ষে। ঠিক আছে, সবাই আমার সাথে কোঅপারেট করবা তো ভবিষ্যতে? ইয়েস স্যার। দেখো বিজ্ঞান কিন্তু আসলে জিনিসটা কঠিন কিছু না,
কঠিন ভাবলে কঠিন, বিজ্ঞান কখন কঠিন লাগে জানো? বিজ্ঞান তখনই কঠিন লাগে, বিজ্ঞান আর ম্যাথ বিষয়টা হচ্ছে এরকম, বিজ্ঞান আর ম্যাথ যদি তুমি না বুঝে পড়ো তাহলে তোমার কাছে কিন্তু কঠিন লাগবে, আর যদি তুমি বুঝে বুঝে পড়ো তাহলে তোমার কাছে সহজ লাগবে। আটটা বিষয় হচ্ছে কি জানো, আটটা বিষয় হচ্ছে যে একটু হোল্ড করো, আমার একটা কল আসছে, হোল্ড করো, কল দিচ্ছি। Yo, I ain't here for the money, I ain't here for the fame. It might be nice to own a jet plane, I'ma do it. बंदा है आपको कोई नहीं मार रहा है। भाई 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 इधर ही है मेरे सामने ही है, बट क्या ही कर सकते, इधर पीछे छिप के बैठा हुआ है। रुक मेरे पास एक मस्त आइडिया है, इसको मैं दिखाता हूँ। अब बोल चिमकांडी, मुन्ना दूर हट जा, दूर हट जा, अभी खुश खबर आए। बंदा है, हाय বন্ধা, আম গ্যা বানাস, কেমন যা চলে যা চলে যা, তার সময় লুকিয়ে যা, এসে এসে রে 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 আমি শুনতেছি ও শুনতেছে যে পাবজি আচ্ছা আমি কায়ুমকে মিউট করে দিচ্ছি। কায়ুম ঠিক আছে, কিসের অবস্থা? এগুলো হচ্ছে তোমাদের সহযোগী, তোমাদের ক্লাসমেট মিস্টার কায়ুম অনলাইনে ক্লাসে এসে পাবজি খেলতেছে। চিনো চিনো টাইম কে তোমরা? নো স্যার, ও মেবি নিউ, নো ফাইভ থেকে পড়তেছে স্কুলে। আচ্ছা তাহলে আমি চিনব না। ছেলেদের মধ্যে কেউ চিনো মিস্টার টাইম কে? নো স্যার। আচ্ছা মিস্টার টাইম কে তো বুঝতেছে না যে আমরা বুঝতেছি যে ও খেলতেছে। আমরা কোথায় ছিলাম, কোন কথা ছিলাম? বিজ্ঞান, হ্যাঁ বিজ্ঞান, হ্যাঁ বিজ্ঞান আর ম্যাথ বিষয়টা হচ্ছে যে তুমি যদি না বুঝে পড়ো তাহলে তোমার কাছে টোটালি কঠিন মনে হবে, আর যদি তুমি বুঝে বুঝে পড়ো তাহলে তোমার কাছে ইজি মনে হবে। শুধু বুঝে বুঝে পড়লে হবে না, ধরো আমি আজকে বিজ্ঞানে কিছু একটা পড়ালাম পার্ট ওয়ান পার্ট টু, তোমরা অবশ্যই ভাষায় এই জিনিসটা একবার একবার হলেও পড়তে হবে, একবার হলো, না হলে তোমরা জিনিসটা কি হবে ভুলে যাবা। ঠিক আছে, যারা নতুন আসছে তাদের জন্য আমি আমার ইয়ারটা পরিচয়টা শেয়ার করতেছি, ঠিক আছে? আচ্ছা এই হলো ব্যাপার। আর তোমরা বিজ্ঞানটা একটু কিভাবে পড়ো একটু আমাকে বলো তো, ওয়ান বাই ওয়ান, মানে তোমাদের পড়ার প্রসেসটা কিরকম একটু জানতে চাচ্ছি। স্যার ফার্স্টে স্যার একটা অধ্যায় ধরে, তারপরে অধ্যায়ে কিছু পাঠ পড়ান, তো ওই পাঠ থেকে হোমওয়ার্ক দেন। সবই বুঝলাম, বাসায় পড়তে দেয়। তোমরা কি অ্যাকচুয়ালি পড়ো বাসায় নাকি যা পড়াতে তাই যে মানে বাসায় যে? স্যার স্যার
আচ্ছা আচ্ছা স্যার রিডিং করে ওখানে ক্যাম্প সিকিউ গুলো মানে দাগাই তারপর হোমওয়ার্ক করি এমসিকিউ গুলো তোমরা কি বিজ্ঞান কি বুঝে পড়ো নাকি মুখস্থ করো কোনটা সত্য কথা বলবা স্যার বুঝে মুখস্থ করতে ভালো লাগে তোমাদের বিজ্ঞান বইটা আমি একটু শেয়ার দিচ্ছি দেখো তো তোমাদের কোন চ্যাপ্টারটা সবচেয়ে সোজা লাগে আমাকে বলো তোমাদের চ্যাপ্টার ওয়ান ছিল প্রথম সাময়িকে স্যার প্রথম সাময়িকে হুম হুম ইয়েস স্যার চ্যাপ্টার ওয়ান ছিল চ্যাপ্টার সরি সরি চ্যাপ্টার ওয়ান ছিল ঠিক আছে আমার কাছে অ্যাকচুয়ালি সিলেবাসটা নাই কিন্তু আমি বিশ করতে চ্যাপ্টার ওয়ান ছিল তারপর স্যার তারপরে চ্যাপ্টার 2 ও ছিল চ্যাপ্টার 2 ছিল তারপর এডিটাই পড়তে আসছে না কানিস প্রথমে স্যার চ্যাপ্টার 1 2 ছিল তারপরে 3 4 5 ও ছিল দ্বিতীয় সময়কে কোনটা কোনটা একটু বলো তো আমাকে স্যার দ্বিতীয় সময়কে আছে চ্যাপ্টার 6 7 8 9 চ্যাপ্টার ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান রসায়ন বায়োলজি বা জীব বিজ্ঞান এগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে কোনটা পদার্থ কোনটা রসায়ন কোনটা জীব বিজ্ঞান আচ্ছা তোমাদের যে চারটা চ্যাপ্টারের নাম বললাম তার মধ্যে পদার্থের গঠন সেটা হচ্ছে পদার্থ মধ্যে পড়ে শক্তি ব্যবহার এটাও পদার্থের মধ্যে পড়ে মানে পদার্থ বিজ্ঞান মধ্যে পড়ে শব্দের কথা এটাও পদার্থ বিজ্ঞানের মধ্যে পড়ে তাপ ও তাপমাত্রা এটাও পদার্থ বিজ্ঞানের মধ্যে পড়ে ঠিক আছে এই চারটা Yes, sir. তোমাদের পড়ানো হচ্ছে কোন চ্যাপ্টারটা পদার্থের গঠন স্যার অধ্যায় 6 হ্যাঁ পদার্থের গঠন ঠিক আছে তাহলে আমি তোমাদের থেকে একটু পরিচয় নিয়ে আসি শেষ করি নি তারপর দেখি সময় থাকলে পড়ার দিকে যাব প্রথমে এটা কি মার্জিয়া মেহজাবিন আছে নাকি নাকি অনলাইনে ক্লাস ঢুকে ক্লাস মিউট করে চলে গেছে নিজের কাছে আশা করি নেই আসো মার্জিয়া মেজার আছে নাই রাইহান আসো ইউটিউবে একটা ছবি দিয়ে রাখছো আসো মেবি নাই টাইমের মতো মনে হয় পাবজি খেলতেছো না ইয়েস স্যার আসি আসো আসো ধন্যবাদ থাকার জন্য আমার সকল কথা শুনছো তো পাবজি টাবজি খেলছিলাম ফ্রি ফায়ার খেলো যে এগুলো তো বন্ধ করে দিচ্ছে ইয়েস স্যার তখন কি করবা স্যার বন্ধ হবে না আলফি আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে রায়হান একটু বলো তোমার নাম তো জানলাম শুধু রায়হান আগে পরে কিছু আছে তোমার নাম বলবা দেশের বাড়ি কোথায় সেটা বলবা কোথায় থাকো সেটা বলবা তারপর তোমার এম ইন লাইফ নিয়ে একটু বলবা মানে কি হতে চাও না ঠিক
ठीक है से रहम शुरू करो মানে তুমি তোমার সম্পর্কে বলবা তোমার পুরো নাম কোথায় থাকো দেশের বাড়ি কোথায় তারপর তোমার এমিল লাইফ স্যার আমার নাম এমডি রায়হান ইসলাম থাকি আমি জুমরা স্যান্ডিউতে কোথায় থাকি জুমরা স্যান্ডিউতে আচ্ছা 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 দেশের বাড়ি হচ্ছে দেশের বাড়ি হচ্ছে সাজাই নাম দেশের বাড়ি কোথায় জানো না রাইহান স্যার এটা টাইপিং এর ইচ্ছে চার ও টাইপিং এটা ওখান থেকে হ্যাঁ এটা কথা বললে বুঝবেন টাইপিং ইচ্ছে আবার মুখে বলিয়েন না আমার আচ্ছা ঠিক আছে না এটা কারণ কি তুমি টাইপিং দিচ্ছ যে সবাই তো দেখতে পারে সেটা তাই না কারণ আছে কারণ আছে কারণ আছে ঠিক আছে সমস্যা নাই তুমি আমাকে বলতে না চাইলে পার্সোনালি বলো মেসেজ দিয়ে আর না হলে এখানে বলো দরকার না ঠিক আছে ওকে সমস্যা নাই ঠিক আছে রায়হান স্যার হ্যাঁ বলো বাইরে 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 গিয়া এখানে দাদা আছে তো দাদু আছে তো আন দাদু যদি শুনে তাহলে কি একটা ফোন বুঝতে পারছি না সে সমস্যা না তুমি এটা একটু ম্যান্ডেটরি না আমার জানাটা তো ম্যান্ডেটরি না জাস্ট একটু জিজ্ঞাসা করে ঠিক আছে সমস্যা নাই এবার বলো তোমার এম ইন লাইফ কি বলো মানে তুমি কি হতে চাও পড়ালেখা করার উদ্দেশ্য কি পড়ালেখা কেন করতেছো শুধু কি শিক্ষার জন্য নাকি এর পাশাপাশি কিছু করবে স্যার পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে স্যার পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে বড় হয়ে আমি যদি যাও বড় হয়ে পাইলট হবা হ্যাঁ বাবা কি করে তো তুমি পাইলট হতে চাচ্ছ তো তুমি কি পাইলট হওয়ার পিছনে দৌড়াচ্ছ নাকি মানে তুমি তোমার তো এম লাইফ এটা এটা করার জন্য তুমি এমন কোনো কাজ করছো কিনা যে আমি পাইলট হচ্ছি এই জন্য আমি এই স্টেপটা গ্রহণ করলাম তোমরা ক্লাস সেভেন তো তুমি কি ক্লাস নাইন নাইন টেনে উঠে কি সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে নাকি কমার্স বা আর্টস নেবে চার তিনটা থেকে একটা নেবো আর কি অবশ্যই তিনটা থেকে একটা নেওয়ার সুযোগ তোমার থাকবে কিন্তু তুমি কোনটাকে বেশি ফেভার করো তোমার কি ম্যাথ ম্যাথ বিজ্ঞান কি ভয় লাগে নাকি ম্যাথ বিজ্ঞান কি ভালো লাগে ম্যাথ আর বিজ্ঞান ইংলিশ এই তিনটা বিষয় ম্যাথ বিজ্ঞান ইংলিশ ভয় লাগে নো স্যার নো না তাহলে তো তুমি তো পাইলট হওয়ার পিছনে 50% কাজ শেষ তোমার বাকি 50% সময়ের জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে যদি তোমার কথা সত্যি হয়ে থাকে ঠিক আছে রায়হান ধন্যবাদ তোমার ইমেল লাইফটা শুনে ভালো লাগলো ঠিক আছে নেক্সট নেক্সট আছে কে নেক্সট আছে মার্জিয়ে তো নাই কানিস ফাতেমা বলো ইয়েস স্যার হুম বলো ওকে 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 যা প্রশ্ন করছে তোমার জন্য একই প্রশ্ন কি বলো কি হতে চাও তোমার নাম বাড়ি কোথায় কোথায় থাকো এমিল লাইফ স্যার আমার আমার নাম কানিস ফাতেমা আমি জয়নগর এক নম্বর গেটের ওদিকে থাকি আমার বাড়ি হচ্ছে চন্দনাইশ আর আমি বড় হয়ে হতে চাই ডক্টর গুড ডক্টর হওয়ার পিছনে তিনটা কারণ বলো তুমি কেন ডক্টর হতে চাও তিনটা কারণ স্যার তিনটে কারণ হচ্ছে আমার ওটা বলবো না যে ওটা বলবো না যে গরিব দুঃখীর সেবা করবে সেটা তোমাদের প্রত্যেকটা বইয়ে প্যারাগ্রাফে লেখা আছে ওটা বাজে বড় ওটা আমি জানি ওই আমার ডক্টর হওয়ার পিছনে কারণ হচ্ছে ফ্যামিলি সবাই চায় যে আমি ডক্টর হব বিশেষ করে আমার নানু ভাইয়া ফ্যামিলি ইচ্ছাটা বুঝছে তোমার ইচ্ছা এমি এমি লাইফ বুঝছে তোমার তোমার ফ্যামিলির চাপে থাকবে ঠিক আছে তোমার লাইফ কি আসলে ডক্টর হবে নাকি ফ্যামিলির চাপে তুমি ডক্টর হতে চাচ্ছ কোনটা না না স্যার ডক্টরই ঠিক আছে ঠিক আছে তিনটে কারণ বললা তার মধ্যে একটা বললা রোগীদের সেবা করবো ঠিক আছে দুই আর তিন আছে কোনো কারণ এটা ছাড়া না স্যার তাহলে তুমি কি বিনা চিকিৎসা ফ্রি চিকিৎসা দিবা মানুষকে এরকম ইচ্ছা আছে
না না আচ্ছা ঠিক আছে এমনি জিজ্ঞাসা করলাম ফোন করে ঠিক আছে তাহলে এবার আসো না কানিস ফাতেমা তুমি মিউট করো তারপর আসো ফারহানা আক্তার আসো ইয়েস স্যার বলো তোমার নাম বাড়ি কোথায় কোথায় থাকো তোমার ইমেইল আমার নাম হচ্ছে ফারহানা আক্তার আমি থাকি জয়নগর এক নং এক নম্বর জয়নগর এটা কোথায় এটা কোন কোন এক নং জয়নগর এটা কোন এরিয়া পড়ছে বদরের দিকে নাকি জি স্যার এটা কি বদরের দিকে পড়ছে জয়নগরটা নো স্যার এটা চকবাজারে চকবাজারে আচ্ছা আচ্ছা তারপরে তারপর আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী আর আমি নোয়াখালী বেগমগঞ্জ মাইজদি লক্ষ্মীপুর কোথায় তার মানে আমার বাড়ি নোয়াখালী না আমি বড় হয়ে ডক্টর সবার যদি ডক্টর হয় তাহলে রুগীটা হবে কে আমি হব রুগী আমি যদি এখন অসুস্থ তাহলে কি এখন চিকিৎসা তোমরা করবো না ডক্টর হলে নাকি আমাদের এখন আপনার হেল্প করার তা করব বুঝি নাই স্যার এখন মানে আপনার পাশে থেকে যতটুকু হেল্প করার আমাদের যতটুকু মানে সর্বোচ্চ আমরা যা করতে পারি হেল্প তা করব এখন হলে ঠিক আছে তো আমার জন্য কি ফ্রি চিকিৎসা ব্যবস্থা রাখবা তোমরা আনিস ফাতেমা আর ফারহান আক্তার Yes, sir. আপনার জন্য ফ্রি ঠিক আছে ধন্যবাদ শুনে ভালো লাগলো যদিও এটা হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে ফারহান আক্তার আর কিছু এমএল এফ ডক্টর বললাম ঠিক আছে ওকে মিউট করো তারপরে শরীফ শরীফ আসো মিস্টার শরীফ শরীফ আসো শরীফ এই জগতে নেই মনে হচ্ছে আচ্ছা বিবি মরিয়ম আসো বিবি মরিয়ম আসো বিবি মরিয়মের কথা বললাম বিবি মরিয়ম লিপ দিল আচ্ছা তারপরে আলফি আছো আলফি নাকি তোমার নাম আলফি জি স্যার আচ্ছা বলো তোমার নাম আমার নাম হচ্ছে আব্দুল্লাহ মাসুম আলফি আমি থাকি এখন স্যার পাহাড়তলি কক্সবাজারে আমার গ্রামের বাড়ি হচ্ছে স্যার রামু কক্সবাজার আর আমার এইম ইন লাইফ হচ্ছে স্যার আমি একজন মানুষের মতন মানুষ হতে চাই গুড ভালো কথা বলছো তুমি কি সবকিছু লিখে রাখছো খাতায় তুমি এক নাগারে বলে যাচ্ছ নাকি প্রশ্ন কি করব তা উত্তর ভেবে রাখছো না স্যার আমার আগে থেকে ভাবা আছে ঠিক আছে এখানে থাকা কোথায় চিটাং স্যার আমি এখনো চিটাং যাইনি স্যার এখানেই থাকি স্কুলে ক্লাস করতে তখন কিভাবে ক্লাস করো স্যার এখান থেকে কক্সবাজার থেকে ক্লাস করি এখন তো কজতে ক্লাস করো যখন মানে এর আগে ক্লাস 6 এ কোথায় ক্লাস করছো ক্লাস 6 এ না স্যার আমি নতুন ভর্তি হয়েছি এই বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলবি তুমি ভালো বলছো এবার আসো সুমাইয়া সুমাইয়া ইসলাম আসো বিবি মরিয়ম কি তুমি কি বলবা কিছু বিবি মরিয়ম অথবা সুমাইয়া ইসলাম যে কোনো একজন বলো আচ্ছা ওরা মনে হচ্ছে নেই নুসরাত হাসান নুসরাত হাসান আছো নুসরাত হাসান জি স্যার তোমার জন্য একই প্রশ্ন জি
তুমি কি চিনো না এতক্ষণ? মানে তুমি তোমার নাম বলবে, তোমার নাম, তুমি কোথায় থাকো, দেশে বাড়ি কোথায়, তোমার এম ইন লাইফ। স্যার আমার নাম নুসরাত হাসান নেহা, আমি আমার দেশের বাড়ি কুমিল্লা। চট্টগ্রাম না ষোলো গ্রাম? কুমিল্লা 14 গ্রাম না 16 গ্রাম, কোনটা? কুমিল্লা কোথায় বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখানে থাকো কোথায়? তুমি এখানে থাকো কোথায়? তোমার এম ইন লাইফ বলো। এখানে চট্টগ্রামের মধ্যে থাকি, চক বাজারের দিকে, স্কুলের পাশেই। স্কুলের পাশে? আচ্ছা, ইয়া তোমার ইমেল লাইভ বলো। ওকে, বড় হই কি হতে চাও? আমি বড় হই ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাই? সবাই ডাক্তার, রোগীটা কে হবে? আমরা কি অন্যায় করছি তোমাদের কাছে? আমরা ডাক্তার হতে পারি না এই জন্য আমরা রুগী হবো তোমাদের? কথাটা বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বলো। সোমবার 9:40 সেদিন আমরা অবশ্যই আলোচনা করব কি নিয়ে জানো? সেদিন আমরা অবশ্যই আলোচনা করব এই যে তোমাদের পদার্থ গঠন নিয়ে। ঠিক আছে, তোমরা একটু পদার্থের গঠনটা একটু খুলি, কত পৃষ্ঠা পদার্থের গঠনটা? 55। দেখো পদার্থের গঠন, তোমরা অণু পরমাণু নিয়ে কোনো আইডিয়া আছে? আমাকে যে কোনো একজন বলো, অণু বলতে কি বুঝো আর পরমাণু বলতে কি বুঝো, এক কথায় যে কোনো একজন বলো। যারা ডাক্তার হতে যাচ্ছ তারা বলো, অণু পরমাণু বলতে কি বুঝো? স্যার পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, আর ওই কণাগুলোকে পরমাণু বলা হয়। স্যার এক 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 বা একাধিক পরমাণু মিলে অণু গঠিত, যে ক্ষুদ্র আমাদের এখানে পাঠ কত পর্যন্ত পড়ানো হয়েছে? 4-5 স্যার? পাঠ 6। 6 শেষ? আচ্ছা, এখানে যে বলছে ডালটনের মতবাদ, ডালটন কে জানো? ইয়েস স্যার। কে? তোমার পরিচিত? স্যার উনি একজন ইংরেজি বিজ্ঞানী। আমি ভাবছি তোমার পরিচিত, তুমি যেভাবে বললা যে জানো। স্যার বিজ্ঞানী হলে তো অবশ্যই চিনবো।
আর ওনার সম্পর্কে পড়ছি না কোথায় পড়ছো ওনার সম্বন্ধে আর স্যার পার্ট তিনে তিনে ওনার সম্পর্কে বলা আছে একটু তিনটে লাইন বলো তো ওনার সম্বন্ধে তিনটে ইনফরমেশন আমাকে বলো তো ওনার সম্বন্ধে কি জানো স্যার জন ডলটন 1803 সালের একজন ইংরেজি বিজ্ঞানী আর উনি পরমাণুবাদ নামে পরিচিত আর পরমাণু সম্পর্কে কিছু বলেছিলেন এগুলো কে বলছে কে কে বলতেছে তোমার নামটা বলো তো একটু স্যার কানিজ ফাতেমা গুড ভেরি গুড থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে পড়াশোনা একটু করো যে তার প্রমাণ দিলাম ঠিক আছে পড়াশোনা করা ভালো আর কে কি বলতে পারবা ডান 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 আচ্ছা এখানে আমি একটু আচ্ছা তোমাদের সময় কমে যাচ্ছে তো তোমরা কি দেখি বললো নাকি এখান থেকে 1803 সালে এটা স্যার আগে পড়াছিলেন তো এই জন্য পারো প্লিজ ছয় পড়াইছে ছয় ছয় ইয়েস স্যার ছয় কালকে পড়াইছিলেন দেখি আমাকে বলো তো ফ্লোরিনের সংকেতটা কি ফ্লোরিন ফ্লোরিন যে পাবে একটু বলো না দেখি বলতে হবে ফ্লোরিনের সংকেত 5 সেকেন্ড সময় থাকবে বলার জন্য স্যার আমি পারবো বলো বলো পারলে বলো আমি আমি হ্যাঁ বলো এফ 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 স্যার ফ্লোরিনের সংক্ষিপ্ত হলো এফ এফ না ঠিক আছে তাহলে বেরিয়াম সংকেত কি কে বলতে পারবে বেরিয়াম 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 সংকেত কত মানে কি বি আর বি বি আর না না বি ই হবে হবে বি ই বি ই যে বি লিথিয়াম লিথিয়াম লিথিয়ামের এল নো এল আই লিথিয়ামের এল এল আই এল আই আচ্ছা সবচেয়ে কঠিন প্রশ্ন করি ঠিক আছে হাইড্রোজেন সংকেত কি ওকে স্যার হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের সংক্ষিপ্ত এইচ এইচ না অনেক কঠিন প্রশ্ন করি বললাম না না স্যার আর তো কোডিং করি অক্সিজেন সংকেত কি অ অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের সংক্ষিপ্ত ওই তো হবে না ওই হবে ঠিক আছে পানি পানি ওয়াটার পানির সংকেত বলতে পারবে পানির সংকেত ও টু পানির সংকেত এইচ টু যে পানি তোমার আমাদের জীবন তার নাম জানো না বৈজ্ঞানিক নাম ঠিক আছে H2 ঠিক আছে তোমরা অনেক ভালো ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্লাস করে অনেক ভালো লাগবে পড়াশোনা করলে আরো অনেক ভালো লাগবে ঠিক আছে তাহলে আমি আজকে ক্লাস এখানে রাখতে পারি তোমরা একজন বা দুই তিনজন বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো একজন অথবা দুই তিনজন বলো স্যার ভালো লাগছে স্যার ভালো লাগছে ভালো লাগছে কেন জানো কারণ আমি আজকে পড়াইনি এই জন্য স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করি হুম হুম অবশ্যই করো স্যার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দেশের বাড়ি হচ্ছে সন্দ্বীপ থাকে চিটাগাং খালিশহর আর কিছু জানতে হবে সব না স্যার কিছু একটা বলছো মনে হয় না কিছু একটা বলছো মনে হয় কিছু একটা বলছো মনে হয় না স্যার আমার বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সবার সাথে আজ পরিচিত হলাম নেক্সট ক্লাসে আমরা অধ্যায় 6 নিয়ে 6 নাকি 5 6 6 নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গড় থাকার চেষ্টা করো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আল্লাহ আল্লাহ হাফেজ ঠিক আছে আমি তাহলে বেরিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে